সবার সহযোগিতায় আমাদের ঢাকা দশ হয়ে উঠবে দশে দশ। শপথ হয়ে গেল আজকে, আমি আজকে থেকে আমি জাতীয় সংসদের একজন সাংসদ। ইনশাআল্লাহ আমি যেভাবে কথা দিয়েছিলাম মানুষের কল্যাণে কাজ করব, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করব, এবং আমার এই ঢাকা দশ আসনের চারটি থানা আমার আওয়ামী লীগের কর্মীদেরকে নিয়ে, সাধারণ জনগণকে নিয়ে আমি এটিকে দশে দশ করে তুলব। কারণ ব্যারিস্টার ফজলুল নূর তাপস যেভাবে এই দশ আসনের উন্নয়ন সাধন করে গেছেন, কিছু কাজ এখনও চলমান সেই কাজগুলি নিয়ে, এবং এটাকে আমি একটা স্মার্ট নগর হিসেবে, বাসযোগ্য একটা নগর হিসেবে তৈরি করব। কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর যে বিশ্বাস এবং আস্থা রেখে বাংলাদেশের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক এই আসনটি আমাকে দিয়েছেন, সে সম্মান আমি রাখবো ইনশাআল্লাহ। আমি ঢাকা দশকে প্রকৃত অর্থে দশে দশ করে তুলব। আর আজকে সবার সামনে আমি যে আরেকটা অ্যানাউন্স করেছিলাম, বলেছিলাম যে মহাকালের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি আমার এই ঢাকা দশ আসনটি উৎসর্গ করতে চাই। কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি ঢাকা দশ আসন বঙ্গবন্ধুর আসন। আমি আজকে আমার এই আসনটি পেয়েছি এবং আমার এই আসন আমি জাতির জনককে উৎসর্গ করলাম। আমি জাতির জনকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই এলাকার মানুষকে ভালোবাসা জানাচ্ছি। এই এলাকার মানুষ যেভাবে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছে তাদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছে তাদেরকে আমি শতগুণ বেশি ভালোবাসা ফিরিয়ে দিব, এবং এই এলাকার উন্নয়নে যতটুকু করা সম্ভব, এটাকে স্মার্ট একটা নগরী করার জন্য যতটুকু করা সম্ভব, বিশেষ করে আমি একটা বড় কাজে চিন্তা করেছি, যেটা হচ্ছে আমি এটাকে মাদকমুক্ত, এটাকে মাদকমুক্ত একটা অঞ্চল তৈরি করতে চাই, মাদকমুক্ত একটা বাসযোগ্য নগরী তৈরি করতে চাই, যেখানে আমার পরবর্তী জেনারেশন যেন তারা শারীরিক স্বাস্থ্যের সাথে সাথে মানসিক স্বাস্থ্যের একটা বিকাশ ঘটাতে পারে। চলচ্চিত্র জগৎ আপনাকে অনেক কিছু দিয়েছে, আপনি চলচ্চিত্র জগতের জন্য কিছুই বললেন না, কিছু করবেন কিনা? আমি চলচ্চিত্র জগতের মানুষ, চলচ্চিত্র আমাকে ফেরদৌস বানিয়েছে, আমিও 25 বছর চলচ্চিত্র মানুষের জন্যই কাজ করেছি। চলচ্চিত্র দিয়ে একটা সময় আমি মানুষের সেবা করেছি বিনোদনের মাধ্যমে, কারণ আমি মনে করি যে সুস্থ থাকার জন্য যেমন শারীরিক স্বাস্থ্য দরকার, তেমনি মানসিক স্বাস্থ্য দরকার, আর মানসিক সুস্থতার জন্য একটা সুস্থ বিনোদন আবশ্যক। আমি আমার এই সাংস্কৃতিক অঙ্গনের মানুষের জন্য অবশ্যই করবো ইনশাআল্লাহ। আমি শিক্ষা, সংস্কৃতি এবং শিল্প এই তিনের সম্মিলনে ধানমন্ডিকে আমি কালচারাল একটা ক্যাপিটাল হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে ছায়ানট আছে, যেখানে বাফা আছে, যেখানে রবীন্দ্র সরোবর আছে, এবং খুব কাছাকাছি আমাদের FDC, সব কিছু মিলিয়ে সম্মিলনে আমি কাজ শুরু করব। আমি তো মাত্র আজকে শপথ নিলাম, অবশ্যই আমার কালচারাল বন্ধুরা, আমার শিল্পীরা যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছে বাকি সাধারণ মানুষের সাথে সাথে, অবশ্যই আমি তাদের সমস্যা এবং তাদের উন্নয়নের যেই পন্থাগুলো আছে সেগুলো আমি তাদের হয়ে এবং জনগণের হয়ে আমি সংসদে তুলে ধরব। আমি সেই প্রত্যাশার চ্যালেঞ্জটাকে সাদর গ্রহণ করছি, কারণ আমি সেটা করব বলেই কিন্তু আমি সংসদে এসেছি। আমি ছিলাম পর্দার নায়ক, সেখান থেকে আমি মাঠের নায়ক হতে চাই, মানুষের হৃদয়ের নায়ক হতে চাই। আমি বিশ্বাস করি একবার যে নায়ক সাজীবন নায়ক থাকতে পারে, যদি মানুষের মন জয় করতে পারে, আর মানুষের মন জয় করা, হৃদয় জয় করাই তো আমার কাজ। এবার আমি আমার অভিনয়ের ক্ষমতার বাইরে রিয়েলিটি দিয়ে মানুষের পাশে গিয়ে, মানুষের সাথে থেকে মানুষের সমস্যাগুলিকে তুলে ধরবো, এবং সেই সমস্যাগুলি সমাধান করার মধ্যেই রিয়েল হিরোইজম। প্রকৃত নায়ক, রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারাই যারা মানুষের সমস্যাগুলির সুস্থ সুন্দর একটা সমাধান দিতে পারে। আমি যেভাবে আমার পুরা এই ভোটের কার্যক্রমটা চালিয়েছি, আমার মনে হয় যে যেভাবে মানুষ আমার পাশে ছিল, যেভাবে মিডিয়ার বন্ধুরা আমার পাশে ছিল, যেভাবে আমার রাজনৈতিক অঙ্গন আমার পাশে ছিল, সবাইকে সাথে নিয়ে এবং এই জনগণকে পাশে নিয়েই আমি তাদের কল্যাণে, তাদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ। সবার সহযোগিতায় আমাদের ঢাকা দশ হয়ে উঠবে দশে দশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জায়গাতে জায়গাতে জায়গাতে